গ্রামীণ জীবন ও যাত্রা অত্যন্ত সাদাসিধা কিছু মানুষ, সহজ যাদের জীবনধারা, যাদের বসবাস একেবারে প্রকৃতির কোলজুড়ে। প্রিয় বাংলারে গর্বে 68,000-এরও বেশি গ্রাম, যে গ্রামগুলো এ বাংলার রূপের অহংকার। প্রিয় দর্শক, যশোরের মনিরামপুর উপজেলার 15 নং কুলটিয়া ইউনিয়নের সদ্য নির্মাণাধীন আমরজোটা থেকে ডাঙ্গামুষ দিয়া যাওয়ার একমাত্র এই মেঠোপথ থেকে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আয়োজনে উপভোগ করুন বাঙালির স্পন্দনে মিশে থাকা আবহমান গ্রাম বাংলার জীবন ও যাত্রায় যে পথ গন্তব্যে নিতে যোগান দেয় তারই ধারাবাহিকতায় ছোট্ট এ আয়োজন। আশা করি কিছুটা হলেও ভালো লাগবে। গ্রাম মানেই যেদিকে দুচোখ যাই সেদিকেই যেন নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, মাঠের পর মাঠ যেন সবুজের মিলন মেলা, তারই মধ্য দিয়ে সুন্দরে মেঠো পথ। বিকাল হলেই এ পথে জমে ওঠে অনেকেরই আনাগোনা, তাই তো সদ্য নির্মাণ হচ্ছে সুন্দর একটি ক্যাফে। এলোমেলো বাতাসে পড়ন্ত বিকালে মন ভরে যাবার মতো সৌন্দর্য উপভোগ করতে রমজানকে নিয়ে ছুটে এসেছি এ প্রান্তে। পশ্চিম আকাশে যখন সূর্য মেঘে ঢাকা, পূর্ব আকাশে তখন রংধনুর দেখা, মধ্যম আকাশে নীল আর সাদা মেঘের ভেলা, তাই তো হালকা মেঘ হালকা বৃষ্টিতে মন হলো মাতোয়ারা। রাস্তাটির পাশেই চোখ পড়ল মৎস্য ঘেরের দিকে। ঘেরের বাঁধের উপরে লাগানো হয়েছে অনেকগুলো কাগজে লেবুর গাছ। বাঁধের উপরে জমে থাকা আগাছা পরিষ্কার করতে ব্যস্ত কৃষক। এদিকে প্রতিটি লেবু গাছে অসংখ্য লেবুর ধরন আর লেবু পাতার আপসা আপসা গন্ধে মন ভরে যায়। সুন্দর এই মেঠোপথ থেকে দক্ষিণ দিকে গেলেই চোখে পড়বে আরও একটি সুন্দর পথের। এ পথের দুই ধারে বেড়ে ওঠা তালগাছগুলো প্রচণ্ড রকম সৌন্দর্য এনে দিচ্ছে। উপভোগ্য এ পথের দুই পাশে ধান আর পাট চাষ, যা কিনা মন ভুলিয়ে দিবে অপরূপ চিত্রে। আমরজোটা গ্রাম হতে ডাঙ্গামুষ দিয়া যাবার এই পথ বেয়ে ঘুরে বেড়ালাম কিছুক্ষণ। জীবন ও যাত্রায় জড়িত গ্রাম্য মেঠোপথ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো শিরোনামে। আল্লাহ হাফেজ।